এমন একটি ক্রিকেটার যে রান না করলে টিমের মান বাঁচা, পুরো টিম যে রান করে একটি প্লেয়ার তার থেকে বেশি রান করে, তার কাঁধে বন্দুক রেখে যত গুলি মারা সম্ভব সব মেরে দেয়, কিন্তু যদি সে রান না করে তাকে বলা হয় যে সে ফুরিয়ে গিয়েছে, আর রান যদি করে তাকে বলে যে সে 100 নিচে সাইডে গিয়ে খেলেছে। এটা কি সম্ভব? তাকে ওপেনিং থেকে সরানো হোক, তাকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে অপমানিত করে কারা, তার দেশের মিডিয়া এবং তার দেশের এক্স প্লেয়াররা, তাকে ক্যাপ্টেন্সি থেকে দূরে সরিয়ে তারই বন্ধুকে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়। আর আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সে টি টোয়েন্টি ইতিহাসের সব থেকে বড় প্লেয়ার হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, বাবর আজম ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি ইতিহাসের সব থেকে মোস্ট হাইয়েস্ট র্যাঙ্কিং প্লেয়ার হতে পারে। তার কারণ তার সামনে আছে বিরাট কোহলি আর রোহিত শর্মা। বিরাট কোহলি আছে 4037 রান নিয়ে, রোহিত শর্মা আছে 3852 রান নিয়ে, আর বাবর আজম আছে 3608 রান নিয়ে, মাত্র 400 রানের ব্যবধান। কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মার ক্ষেত্রে ব্যাপারটা কেন বলছি যে বাবর আজম রেকর্ড ব্রেক করবে, তার কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মা সম্ভবত লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে, যেটা হচ্ছে তারপরে হয়তো টি টোয়েন্টিতে আর দেখা যাবে না। তার কারণ ইন্ডিয়াতে এত প্লেয়ার যে সামনে আসছে, এই শিবম দুবে, এসএসসি জাসওয়াল, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, প্রচুর প্লেয়ার ইন্টারন্যাশনালে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ক্যারি করা টি টোয়েন্টিতে ইন্ডিয়ার টিমের জন্য প্রচুর চ্যালেঞ্জিং, কিন্তু বাবর আজমের ক্ষেত্রে সেটা হবে না। তার কারণ ভালো প্লেয়ারও তো নেই ওদের দেশে, আর বাবর আজম হলো ওদের একমাত্র খুঁটি যে সব ম্যাচে রান করে এবং ও অনেক ইন্টারন্যাশনাল ট্যুরে যাবে এবং হয়তো দুটো আরও ওয়ার্ল্ড কাপ ইন্টারন্যাশনাল খেলবে, কারণ তার বয়স এখন শুধুমাত্র 29। বাবর আজম যে হারে সুন্দর পারফরমেন্স করেছিল কিন্তু ইন্ডিয়ান মাটিতে করতে পারেনি, কিন্তু তার দায় ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ার পুরো বাবর আজমের কাঁধে তুলে দেয়। বাবর আজমের প্লেইং পাকিস্তানের ল্যান্ড করেনি, তার আগে ক্যাপ্টেন্সি চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারা, তার টিমমেটরাও তাকে তার বিরুদ্ধে ভোট দিয়েছে, এক্স প্লেয়াররা তার বিরুদ্ধে ভোট দিয়েছে, সবাই মিলে তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়। কিন্তু বাবর আজম ফিরে এসে 2.0, পাকিস্তান টিম এখন নিউজিল্যান্ডে গিয়ে রয়েছে আর নিউজিল্যান্ডে দুটো টি টোয়েন্টি ম্যাচ হেরে রয়েছে। সেই ম্যাচে যদি বাবর আজম রান না করতো তাহলে মান বাঁচানো যায়, তার কারণ বাবর আজম রান করেছে 57 রান 35 বলে আর 66 রান করেছে 43 বলে। যদি আকাল জামান 50 না করতো আর বাবর আজম 43 বলে 66 রান করতো তাহলে পাকিস্তান টিমের মানে কি বলবো মান বাঁচানো যায়। তার কারণ আমি বলে দিই একবার, এস আইয়ুব 1 রান করেছে, মোহাম্মদ রেজান 7 রান করেছে, আহমেদ 4 রান করেছে, আই খান 3 রান করেছে আর জামাল 9 রান করেছে, সবাই মিলে আন্ডার 25। পাকিস্তানের টপ 5 ব্যাটসম্যান আন্ডার 25, আর বাবর আজম আর আকার জামান দুজনই সেই প্রথম প্লেয়ার ভালো পারফরমেন্স করছে। আর বাবর আজম কেন বলছি যে বাবর আজম রেকর্ড ব্রেক করে দেবে, তার কারণ রোহিত শর্মা আর বিরাট কোহলি হয়তো আর দেখা যাবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে, কিন্তু বাবর আজম অনেক পরে রয়েছে, অনেক কেরিয়ার পরে রয়েছে। তাই আমরা আশা করছি পাকিস্তান টিম মানে যে হারে রিয়েল ট্যালেঞ্জদেরকে পিছিয়ে দেয় তেমনই বাবর আজমের ক্ষেত্রেও দেখা গেছে। যেমন আমরা আগে দেখেছি মোহাম্মদ আমিরকে আগুন ফর্মে থাকা সত্ত্বেও সে টেস্ট থেকে অবসর নেওয়া শুধু এইটি ভুলের জন্য, তাকে ইন্ডিয়াতে নিয়ে আসা হয়নি ওয়ার্ল্ড কাপের জন্য, আর তার ফল কোনো ভালো স্পিনার নিয়ে আসা হয়নি ইগোর জন্য, এই ওই জন্য পাকিস্তান টিমে সবসময় এটা লেগে থাকে। আর বাবর আজমের মতো রিয়েল ট্যালেঞ্জ যে ইন্টারন্যাশনালে বুক টুকে রান করছে, বন্ধুগণ ইন্টারন্যাশনালে নিউজিল্যান্ডের ঘরের মাঠে গিয়ে পরপর ব্যাক টু ব্যাক রান করা পাকিস্তান প্লেয়ারদের, আমাদের যেহেতু ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ ভালো, আমরা আশা করতে পারি যে আজকে বিরাট নয়, কালকে রোহিত, কালকে রিঙ্কু নয়, কালকে শিবম, যেও একজন করে দেবে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বন্ধুরা তোমরা বুঝতে পারছো কেউ 10 রান টপকাতে পারেনি, সেখানে বাবর আজম আকার জামান দাঁড়িয়ে তাদের মান বাঁচিয়ে ম্যাচ হেরেছে। আরেকটি ম্যাচ নিউজিল্যান্ডের সাথে বাকি রয়েছে, সেটাও আমরা দেখতে চাই যে কেরম পারফরমেন্স করে। আর আশা করছি যে বাবর আজম রেকর্ড ব্রেক করে মোস্ট হাইস্ট রানটেকার হোক, যদি না হতে পারে তার ব্যাপার, পাকিস্তান টিম মারবে যায় আম আপনা কাম করেঙ্গে। এই পাকিস্তান টিম তাদের তাদের প্রবলেম বুঝে নেবে এবং টিম সিলেকশন ঠিক করে নেবে, সে খারাপ হোক আর ভালো হোক। কিন্তু বাবর আজমের ক্ষেত্রে যেহেতু বারবার দেখা গিয়েছে ইন্টারন্যাশনালে ভালো পারফরমেন্স করছে, কিন্তু তাই আমরা বাবর আজমের প্রতি চোখ রেখেছি। আশা করছি বাবর আজম ভালো পারফরমেন্স করবে এবং এগিয়ে যাবে, এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য শুভেচ্ছা রইল আমাদের সবার পক্ষ থেকে। পাকিস্তান টিম কেন, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটকে শুভেচ্ছা রইল যে ভালো পারফরমেন্স করুক, কিন্তু আমরা দেখতে চাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ICC ট্রফি নিয়ে ইন্ডিয়াতে ফিরছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, সবাই মিলে আমরা শুভেচ্ছা দেবো ইন্ডিয়া টিমে। তার কারণ আমরা চাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি 10 বছর 2013 সালের পর থেকে কোনো ICC ট্রফি হাত লাগায়নি, তাই আমরা চাই যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা হ্যাপিলি তাদের কেরিয়ারকে শেষ করুক এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে ইন্ডিয়াতে আসুক, আমাদের জন্য খুশির খবর হবে। আশা করছি বন্ধুগণ যে IPL এর পরে আমরা টি টোয়েন্টির উপরে চোখ রাখবো এবং IPL এও চোখ রাখবো, এবং যে আফগানিস্তান এবং ইন্ডিয়া খেলা হচ্ছে চোখ রাখবো, পাকিস্তান নিউজিল্যান্ড টি টোয়েন্টি চোখ রাখবো আমাদের চ্যানেলের উপরে। তাই যারা যারা এখনো পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করনি তারা সাদা সাদা লাইক সাবস্ক্রাইব করে দাও, এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ।